সকাল থেকেই বর্ষার বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। অর্থাৎ বৃষ্টি কিন্তু হচ্ছে এবার, আর বীরভূম এবং মুর্শিদাবাদের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেটা জানতে পারা যাচ্ছে যে শুক্রবার এবং শনিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, পাশাপাশি রবিবার এবং সোমবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এমনটাই জানা যাচ্ছে। কলকাতা সহ সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার এবং শনিবার অতি ভারী বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, অতি ভারী বৃষ্টিপাত হবে এবং রবিবার এবং সোমবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে হওয়ার কথা শুনিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গের ওপর দিয়েও কিন্তু পাঁচ জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কিছু জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং একাধিক জেলাতেও কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি আপনাদের জানিয়ে রাখি এবং শুক্রবার এবং শনিবার এই দুদিন অতি ভারী বৃষ্টিপাত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, মূলত মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে রবি এবং সোমবার, অর্থাৎ রবিবার এবং সোমবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই দুদিন, অর্থাৎ আজ এবং আগামীকাল, অর্থাৎ শুক্রবার এবং শনিবার অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, ঠিক কি জানতে পারছো? কাল মাঝারি, হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের সর্বত্র। সেক্ষেত্রে আজকে একেবারে পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের পরিমাণও আজকে অনেকটা বাড়বে, তবে সারাদিন ধরে লাগাতার চলবে এই হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি। এবং তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জারি থাকছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কারণ এখনো দুর্যোগ কাটেনি উত্তরবঙ্গের ক্ষেত্রে। এই দুর্যোগ চলবে আগামী রোববার পর্যন্ত এবং রোববারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে ঝড় বৃষ্টির সতর্কতা কিছুটা হলেও কমবে। বেশ, অনেক ধন্যবাদ শাশ্বতী, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আবহবিদ সুজিব কর, রয়েছেন আমাদের সঙ্গে। সুজিব বাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। অবশেষে দক্ষিণবঙ্গে তাহলে স্বস্তির বৃষ্টি পড়ছে, এবারে কি জানতে পারছেন? বেসিক্যালি দেখুন, নিম্নচাপের প্রভাবে মৌসুমী বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে, ফলে ঠিক স্বস্তির বৃষ্টি বলা যাবে না, কারণ দক্ষিণবঙ্গের জলবায়ুটা সত্যিকারেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এটা হয় অপূরণীয় ক্ষতি বলতে হবে। এই মুহূর্তে একটা নিম্নচাপ আছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে এবং তার ফলেই আলটিমেটলি জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করে এই বৃষ্টিপাত, ফলে ন্যাচারালি এই নিম্নচাপ কেটে গেলে কিন্তু আবার এই বৃষ্টিপাত হারিয়ে যাবে, ফলে বেসিক্যালি আমাদের দক্ষিণবঙ্গের জলবায়ুটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে এবং টেন্টেটিভলি হয়তো আগামী আরো 72 ঘন্টা এই বৃষ্টিপাতের কোনো পরিবর্তন ঘটবে না। দক্ষিণবঙ্গের বৃষ্টি মৌসুমী বৃষ্টিপাত হলেও আলটিমেটলি কিন্তু নিম্নচাপের দ্বারা নিয়ন্ত্রিত, সুতরাং নিম্নচাপ যতক্ষণ থাকবে এটা চলবে। আগামী 24 ঘন্টা পর্যন্ত বিচ্ছিন্নভাবে এই ধরনেরই বৃষ্টিপাত হবে, খুব বেশি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বৃষ্টির যে ঘাটতির কথা শোনা গিয়েছিল, সেই ঘাটতি কি মেটাতে পারবে না এই বৃষ্টিপাত? হ্যাঁ, বেসিক্যালি কিন্তু বৃষ্টির ঘাটতি মিটবে শুধু তাই নয়, বৃষ্টি অনেক বেশি পরিমাণে হবে। অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অত্যন্ত ভারী বৃষ্টিপাত সংঘটিত হবে এবং তার ফলে দক্ষিণবঙ্গেও আবার ফ্লাড সিচুয়েশন তৈরি হবে। কিন্তু এই মুহূর্তে যা সিচুয়েশন, তাতে মৌসুমী বায়ু আলটিমেটলি নিজের থেকে কোনো কাজ করতে পারছে না, নিম্নচাপ তাকে প্রভাবিত করে টেনে আনলে তখনই বৃষ্টিপাত হবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ছিলেন আবহবিদ সুজিত কর।